রাজ্যবাসীর জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। তবে এবার কিন্তু 100 দিনের কাজ নয়, 50 দিনের কাজ সকলেই পাবেন। তো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা নেই এবং কারা কারা 50 দিনের কাজ পাবেন, সরাসরি এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে যে জব কার্ডটি রয়েছে সেই জব কার্ডে আপনারা 50 দিনের কাজ পাবেন কি না। যদি পান তো কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে 50 দিনের কাজের জন্য, সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমি পুরো আপনাদের লাইভ দেখিয়ে দিই যে কীভাবে আপনার মোবাইল থেকে লিস্টটা বের করবেন যে আপনারা 50 দিনের কাজ পাবেন কি না। আচ্ছা বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন HOME হোম DPC। তো হোম DPC লেখার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু একটি কিন্তু ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, ভালো করে আপনারা লক্ষ্য করুন। দেখুন এখানে NREGA.NIC.IN একটি ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন। এরপর আপনারা যদি মোবাইল থেকে এই কাজটি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যে উপরের দিকে দেখুন কর্নারে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটিকে আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ সাইট কিন্তু করা রয়েছে অলরেডি। তো এখান থেকে আপনারা এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন। তাহলে মোবাইল থেকে এই কাজটি করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। যেহেতু আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার থেকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা লিস্টটা বের করবেন। এরপরে বন্ধুরা এখানে বাম দিকে দেখুন অনেকগুলো কিন্তু রাজ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে যে আপনার রাজ্য, এখান থেকে আপনারা সিলেক্ট করলেন, সিলেক্ট করলে আপনার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো আপনারা প্রত্যেকটা দেখতে পাবেন। তো এখানে আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনার যে ব্লক, সে ব্লক এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমার ব্লক আমি সিলেক্ট করছি, আপনাদের যে ব্লক হবে সেই ব্লকটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা কিন্তু কাজটি খুব সহজেই করতে পারবেন। তো আমি ব্লক সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমার ব্লক হচ্ছে ভাতার, তো আমি ভাতার সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত অথবা GP। তো এখানে আপনার GP আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমার GP সিলেক্ট করে নিয়েছি। এরপরে বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, তার মধ্যে এখানে 4 নম্বর একটি অপশন রয়েছে দেখুন, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার্ড। তো সরাসরি আপনাকে এই 4 নম্বর অপশনে ক্লিক করে দিতে হবে। তো 4 নম্বর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। এখানে দেখুন আপনার GP বা গ্রাম পঞ্চায়েত যতগুলো জব কার্ড হোল্ডার রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে চলে এসেছে, আপনারা কিন্তু সঠিকভাবে দেখে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনার যে নাম বা জব কার্ডের নাম্বার ধরে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার নামটি এখানে রয়েছে কিনা। তবে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু নামের কালারগুলো ভিন্ন রকমের রয়েছে। এখানে যদি আপনার নামের কালারটি রেড কালার থাকে তাহলে আপনি জেনে নেবেন যে আপনি কিন্তু কাজ পাবেন না, মানে 100 দিনের কাজ হোক কিংবা 50 দিনের কাজ হোক আপনি কিন্তু কাজ পাবেন না। তাই এই লিস্টে যাদের নাম রেড কালার হয়ে গিয়েছে তারা অতি সত্বর কিন্তু তাদের নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে বা বলতে হবে যে আপনার নামটি কেন রেড কালার হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু এই কথাটি মাথায় রাখবেন, অবশ্যই যাদের এই লিস্টের নাম রেড হয়ে গিয়েছে তারা অতি সত্বর কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।